আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭০৬, সুস্থ হলেন আরো ১৩০। ভিডিও কনফারেন্সে আদালতে কার্যক্রম চালাতে মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ২৫ টাকা কেজি দরে শনিবার থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি, জানালেন বাণিজ্য মন্ত্রী। রাজধানী প্রবেশ পথ ঢিলে ঢালা, বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন অনেকে। এবং করোনা মহামারীতে সংকটে বাংলাদেশের শ্রমবাজার, কর্মহীন কয়েক লাখ প্রবাসীর দেশে ফেরার শঙ্কা। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জন প্রাণ হারিয়েছেন, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৯তে। আর সবশেষ ২৪ ঘন্টায় ভাইরাস শনাক্ত হয়েছে ৭০৬ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, করোনা সংক্রমণ রোধে ধারাবাহিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে তৈরি করা হয়েছে কারিগরি নির্দেশনা। জানাচ্ছেন একরামুল হক সায়েম। গত কদিন ধরে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর হার কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার তা লাফিয়ে উঠেছে ১৩ জনে। এ পর্যন্ত দিনের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন নারী। নিয়মিত অনলাইন বুলেটিনে মৃত্যুর খবর প্রকাশ না করে পরে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগের দুই দিনের তুলনায় কিছুটা কমেছে সংক্রমণের হার। সবশেষ ২৪ ঘন্টায় ৩৪টি ল্যাবে ৫৮৬৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭০৬ জনের শরীরে। বর্তমানে মোট আক্রান্ত ১২৪২৫ জন। আমাদের এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০৫৫১৩ এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা গতদিন পর্যন্ত ৩৩টি ল্যাব ছিল, আজকে আমাদের ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিফিংয়ে জানানো হয় সবশেষ ২৪ ঘন্টায় ১০ জন সহ এ পর্যন্ত ১৯১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া আইসোলেশনে রয়েছেন নতুন করে ১০৭ জন সহ মোট ১৭৭১ জন। মোট আইসোলেশন বর্তমানে ১৭৭১ জন এবং এ পর্যন্ত ছাড় ৯৫০ জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য কারিগরি নির্দেশনা তৈরি করেছে সরকার। এতে বাসাবাড়ি, অফিস, রেস্টুরেন্ট, সেলুন, পার্ক এবং রেল, সড়ক ও নৌপথে যাত্রী পরিবহন সহ নানা সেক্টরের জন্য আলাদা আলাদা নির্দেশনা রয়েছে। একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুযায়ী নির্দেশনাগুলি প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশিত এসব নির্দেশনা কোভিড-১৯ পরিস্থিতির সম্পূর্ণ সমাপ্তি না ঘটা পর্যন্ত বাস্তবায়ন ও প্রতিপালন করতে বলা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক নাজমুল করিমের এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ৩ দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপনা করেছেন নাজমুল করিম চৌধুরী। সারা দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্ত কিংবা উপসর্গ নিয়েও হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন। উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
লকডাউন যত শিথিল হচ্ছে তত বাড়ছে করোনার সংক্রমণ। আগে ছিল জেলা, এখন আক্রান্ত হচ্ছে নতুন নতুন উপজেলাও। করোনা উপসর্গ অবস্থায় একজন মারা গেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরও 6 স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। জেলায় মোট 94 জন করোনায় আক্রান্ত হলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও 2 নারী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে 317 জনের নমুনা পড়ে থাকার খবর। এটিএন বাংলায় প্রচারের একদিন পরই পরীক্ষা হয়েছে 111টি নমুনা। এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে। এতে পড়ে থাকা নমুনা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। করোনার হটস্পট বলা হলেও সেখানে মানা হচ্ছে না লকডাউন। টাঙ্গাইলে বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত হয়েছে 12 জনের। তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী ও 1 জন পরিচ্ছন্ন কর্মী। কুমিল্লা সদরে নতুন করে 8 জনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 116 জন। নওগাঁয় 124টি নমুনা পরীক্ষা করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 53 জন। জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ সহ 2 জন, সদর ও আক্কেলপুর উপজেলার 1 জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা রোগী 38 জন। লক্ষ্মীপুরে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট রোগী 51 জন। ঝালকাঠিতে আরও 1 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা 14 জন। সিলেটে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে আসার খবরও আছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা 5 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতে কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবনে মন্ত্রিসভার বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যার যার অবস্থান থেকে বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা ভাইরাসের প্রকোপের 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে আদালতের বিচার কার্যক্রম। এতে বেড়েই চলেছে মামলা জট। এ অবস্থায় ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ পরিচালনা করতে অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে জানানো হয়, এটি বাস্তবায়ন হলে জনসমাগম এড়িয়ে আসামিকে জেলখানায় রেখেই বিচার কাজ পরিচালনা করা সম্ভব হবে। এটা যদি কার্যকর হয় তাহলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জেলখানাতে আসামিকে রেখে আইনজীবীকে তার বাসায় রেখে সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচার কার্যকর সম্ভব হবে। এটাই হলো এই অধ্যাদেশের মূল বক্তব্য ছিল এবং এটা ক্যাবিনেট আলাপ আলোচনা করে এটাকে অনুমোদন দিয়েছে, চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে অধিবেশন না থাকায় জরুরি ভিত্তিতে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, সেই জন্য আইন করা যাবে না, বিধায় এটা জরুরি ভিত্তিতে অধ্যাদেশ করার রিকোয়েস্ট করা হয়েছে এবং এটা এখন ল মিনিস্ট্রি আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে যে অবজারভেশন আছে সেই অনুযায়ী এটাকে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নিয়ে অধ্যাদেশ হিসেবে জারি করে দেবে এবং পার্লামেন্ট বসার প্রথম দিনই এটা পার্লামেন্টে উপস্থাপিত হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন সহ আয়কর অধ্যাদেশ 2020-এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভার এই বৈঠকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
25 টাকা কেজি দরে শনিবার থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী 4 মাস দেশে কোনো খাদ্যপণ্যের সংকট হবে না। সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনা কারণে তৈরি পোশাকের অর্ডার বাতিল না করতে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। ফজলে রাবি জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনাকালীন দুর্যোগেও ভোক্তাদের কাছে সহনীয় দামে খাদ্যপণ্য পৌঁছে দিতে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি সারা দেশে 500 জায়গায় খাদ্যপণ্য বিক্রি করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এতদিন 35 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা 25 টাকায় পাওয়া যাবে। মন্ত্রী জানান, পর্যাপ্ত মজুত থাকায় অন্যান্য খাদ্যপণ্যের দামও বাড়বে না। খাবার জিনিসপত্র, তেল, পেঁয়াজ, আদা, ডাল, রসুন যেটা ইম্পোর্ট করে আনতে হচ্ছে সেটা যেন তড়িৎ ক্লিয়ার করা যায়, সেজন্য আমাদের তরফ থেকে আমরা ফলো আপ রেখেছি। গত নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন করোনার কোনো সমস্যা ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র রমজান মাস চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই উনি নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা রমজান মাসে যেন কোনো অবস্থাতেই সমস্যা না হয়। আমরা প্রতি বছর যে পরিমাণ আনি তার থেকে 10 গুণ আমরা এবার স্টক রেখেছিলাম। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ যাতে বাতিল না করে সেই উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ রেখেছি, আমাদের বিভিন্ন দেশের কমার্শিয়াল কাউন্সিলররা যারা আছেন, সচিব আছেন বা যারাই আছেন, এই পরিস্থিতিতে বিশেষ করে পোশাক শিল্প সহ অন্যান্য যেগুলো এক্সপোর্ট অর্ডারগুলো যেন কেউ বাতিল না করে বা ডিসকাউন্ট না চায় সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সেটাও আমরা একটা চিঠি দিয়ে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের অনুরোধে ঈদের আগে দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা ঢিলেঢালা হওয়ায় করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই নগরীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ঝুঁকি নিয়ে বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন অনেকে। পাশাপাশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকা নির্বাহে রাস্তায় নেমেছেন পরিবহন শ্রমিকের কেউ কেউ। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। রফিক ও শরীফ গণপরিবহন বন্ধ থাকায় কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে রাজবাড়ি থেকে ঢাকায় এসেছেন। বলছিলেন, কারখানা খোলা থাকায় বাধ্য হয়েই রাজধানীতে ফিরলেন তারা। ফেরি পার হয়ে প্রাইভেট কারে 400 টাকা করে গাবতলি ব্রিজ নামাই দিয়েছে, কারণ চাকরি এখন তো ঠিকানা যাচ্ছে না। যেখানে ভাড়া হচ্ছে 30-35 টাকা সেখানে ভাড়া নিচ্ছে 100। তাদের মতো এমন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা বা হোন্ডায় অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানীতে ফিরছেন। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। অফিস থেকে চাপ দিয়েছে, অফিসে না আসলে বলে চাকরি থাকবে না, সেজন্য আবার আমরা অফিসে আসছি। অফিস খুলতে 4 দিন আগে, এখন অফিসে যাওয়াই লাগবে। সাধারণ ছুটি বা লকডাউনের 41তম দিনে ঢাকায় প্রবেশপথগুলোতে চেকপোস্টগুলো ছিল খানিকটা ঢিলেঢালা। তল্লাশি ছাড়াই নগরীতে ঢুকছে যানবাহন, গাড়ি নিয়ে বেরো হচ্ছেন অনেকেই। যানবাহন প্লাস সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনামূলকভাবে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। পেটের টানে বাড়িয়েছি, আমার কাজ নাই, কাজ নাই। 1 মাস 3 দিন পরে গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা তো আর চলতে পারতেছি না। শারীরিক বা সামাজিক দূরত্ব না মেনেই ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে রাজধানীতে। কাজ বন্ধ থাকায় জীবিকার তাগিদে অনেকেই রাস্তায় নামছেন, কাজ না পেলে ঘোরাঘুরি করছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও রাজধানীতে সাধারণ মানুষের জনসমাগম বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণে যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে এই ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই যাবে। এই জন্য সচেতন হতে হবে সব শ্রেণী পেশার মানুষকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এক মাস পর স্বাস্থ্যবিধি মেনে জোহরের ওয়াক্ত থেকে মসজিদে নামাজ আদায় শুরু করেছেন মুসল্লিরা। রাজধানীর মসজিদগুলোর প্রবেশমুখে মুসল্লিদের জন্য জীবাণুনাশকের ব্যবস্থা রাখা ছিল। এছাড়া সরকারি নির্দেশনা মেনে ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মাস্ক পরে মসজিদে আসেন মুসল্লিরা। নামাজের সময় ইমামের পেছনে মুসল্লিরা কাতারে দাঁড়ান শারীরিক দূরত্ব মেনে। মানুষের জীবিকা আর আবেগের প্রতি সম্মান দেখিয়ে সরকার স্বল্প পরিসরে শপিং মল ও মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বয় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রামের প্রতিটি শপিং মল ও বিপণী বিতানের সামনে ডিস ইনফেকশন চেম্বার বসানো বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ক্রেতাদের স্বাস্থ্যবিধির উপর নজরদারি বাড়ানোর প্রতিও গুরুত্ব দেন তিনি। চট্টগ্রামে মার্কেটগুলোর
প্রবেশপথে ডিসইনফেকশন চেম্বার স্থাপন করতে হবে। প্রতিটি শপিং মল বিপণী বিতানের সামনে সতর্কবাণী স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি আছে এই ব্যানার লাগাতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং সবাইকে ক্রেতা বিক্রেতা সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব সামাজিক দূরত্ব এটি বজায় রাখতে হবে। করোনা পরিস্থিতি আরও কঠিন হবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য দলের নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। সরকার সামনে আরো কঠিন সময় আসছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে সারা দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। করোনা আক্রান্তের সঠিক তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জীবনের ঝুঁকি সব কিছুর মধ্যে আমাদের সাংবাদিক ভাইদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আপনার তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ভাইদের চাকরি ফেরত দেওয়ার জন্য বলছি। সরকারের এত রেভিনিউ ওয়ার্নিং, সেগুলো থেকে কি এর জন্য আলাদা করে একটা বরাদ্দ দেওয়া যায় না যে এটা এইটাকে বেতনের জন্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, বিশেষ ভাতা দেওয়ার জন্য বলেছিলাম আমরা, ভাতা দেওয়া যাবে। দাম না পেয়ে ঢাকা এনে ফল রাস্তায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানী কাউরান বাজারে ঘটেছে এমন ঘটনা। তারা বলছেন, করোনার কারণে বাজারে মানুষ নেই, বেচা বিক্রিও নেই, এতে চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। আরো জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। এমন দৃশ্য দেখে কষ্ট হবে যে কারো, কষ্ট হচ্ছে আব্দুর রহমানেরও। ফরিদপুর থেকে প্রায় লাখ টাকার বাঙ্গি এনেছেন, কিন্তু বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন রাস্তায়। যেহেতু চাষ করছে, হেনতে আনার পর বেচানি করবো, টাকা মাল পৌঁছে যায়, লস গেল 1,80,000 টাকা। শুধু তিনি নন, রাজধানীতে যারাই ফল এনেছেন তারাই লোকসানে পড়েছেন। রমজানে মৌসুমি ফলের চাহিদা থাকে তুঙ্গে, দাম থাকে চড়া, এবার সেই রমজানে ভরাডুবি। করোনার আতঙ্কে মানুষ বাজারে আসছেন না, তাই বিক্রিও কম। করোনায় কাস্টমার আসতেছে না, এই কিভাবে মাল বিক্রি করব, ন্যায্য দাম পাইতেছি না, কিনা দামের তো লস। দেশে অনেক অভাব, ঠিক আছে, খেত খোলা করতে অনেক টাকা পয়সা খরচ হয়, আমরা গরিব মানুষ, এখন আনি আইনে অনেক টাকা গাড়ি ভাড়া আনতে হয়, বহুত খরচ হয়ে যায়গা, না নিকি এলিগে পেটের দেয়, কিন্তু বেচতে পারি না। সরকার যদি দেখতো তাহলে আমাদের অনেকটা হেল্প হইতো আর কি। আমাকে যে লসের তাহলে আমরা পড়ছি, আমরা এই লস আমরা 5 বছর আমাকে পরিশোধ হবে না, তাহলে এটা আমরা কীভাবে চলো? আমরা গরিব মানুষ, আমরা 2টা পয়সার জন্য আসি, ইয়ে তো আমরা করোনার চাইতে আমরা না খাইয়ে আমরা মরে যাবো। পাইকাররা বলছেন, ঢাকায় দাম না পেলে তারা কৃষকের ফল বা ফসলও কিনতে পারবেন না, এর প্রভাব পড়বে কৃষকের উপর। এই ব্যাপারে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার মহাসংকটে পড়েছে করোনা ভাইরাসের কারণে। অর্থনৈতিক মন্দায় নতুন বাজার বন্ধ, পুরনো বাজারেও কর্মহীন হচ্ছেন কর্মীরা। সংকট মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন সরকারের একাধিক মন্ত্রী। আশঙ্কা করা হচ্ছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে দেশে ফেরত আসবে কয়েক লাখ কর্মী। কেরামতুল্লাহ, বিপ্লবী রিপোর্ট। অমান থেকে আসার সম্ভাবনা আছে, অমান থেকে 1,000 মতো আসার সম্ভাবনা আছে। লেবাননেও আমাদের প্রবাসী অনেকেই আছেন, আমরা তারা আবার
বেশ ঝামেলা আছেন। ইরাকে একটি বড় সংখ্যক আপনার লোকের চাকরি চলে গেছে, এইটা নিয়ে আমরা চিন্তা আছি তাদের কিভাবে স্বদেশে ফিরিয়ে নেওয়া আসা যায়। এক মাসের মধ্যে তৃতীয়বার এমন হতাশা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তার ধারণা, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক যে বিপর্যয় আসছে এর বড় ধাক্কায় পড়বেন বাংলাদেশের অভিবাসী কর্মীরা, যা এরই মধ্যে জানিয়েছেন ওই সব দেশের রাষ্ট্রদূতরা। তেলের প্রাইস কমে এসছে $120 থেকে এখন $15-$20, সেখানে আমি মনে করছি বহু প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে স্কুইজ হবে বা বাতিল হবে, তো সেখানে আপনাদের কর্মসংস্থান একটি এফেক্ট করবে। এবছর দেশ থেকে 7 লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য ছিল, যার 25% পূরণ হয়নি। করোনা মহামারীতে রেমিটেন্সও নেমে এসেছে প্রায় অর্ধেকে। দেশেও এ খাতের ব্যবসায় চলছে ধস। রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য তাদের প্রয়োজনীয় কোল্যাটারাল বাইল্যাটারাল জামানত রেখে তাদেরকে 2% হারে ঋণ সুবিধা যদি প্রদান করা হয়, তাহলে অবশ্যই আমাদের যে এই বিদেশে কর্মী প্রেরণে যে ঘাটতি এখন এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, এক ধরনের আমাদের মুক্ত পড়ে পড়ছে, সেটিকে কিন্তু আমরা বাঁচিয়ে রেখে এই সেক্টরকে আমরা আবারও পুনরায় পূর্বের মতো আমরা আমাদের দ্বিতীয় বৃহত্তর আয়ের কাতারে নিয়ে যেতে পারব। বিদেশের শ্রমবাজারে এই বিপর্যয় দেশের অর্থনীতিকেও সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। সেজন্যই এখন থেকেই পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। বিত্তবান রিক্রুটিং এজেন্সি তাদেরকেও কিন্তু আজকে নিম্ন আয়ের বা মধ্য আয়ের যে রিক্রুটিং এজেন্সিগুলো যারা অফিস খরচ চালাতে পারছে না, স্টাফ বেতন দিতে পারছে না, অফিস ভাড়া দিতে পারছে না, এবং পরিবারের খরচ মেটাতে পারছে না, তারাও কিন্তু একটা ফান্ড তৈরি করতে পারে। কারণ তারা এই কর্মী প্রেরণ করে বিদেশে তারা অনেকেই আজকে সিআইপি হয়েছে, ভিআইপি হয়েছে, শিল্প কলকারখানা তৈরি করেছে, সংসদ সদস্য হয়েছে। গত 5 দশক ধরে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের শ্রমবাজার, সেখান থেকে বেরিয়ে নতুন শ্রমবাজার যেখানে দক্ষ লোক যাবে, কম লোক যাবে কিন্তু বেশি প্রবাসী আসবে, আমাদের এই ধরনের বাজারগুলো খোঁজা হচ্ছে। প্রবাসী কর্মক্ষেত্র ও কর্মীদের এই বিপর্যয় জুনের প্রথম সপ্তাহ থেকেই বড় হতে শুরু করবে বলেও মনে করছেন এই বিশ্লেষকরা। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সাবেক 2 ইউপি মেম্বার শাহজাহান মিয়া ও আক্তার মিয়ার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 80 রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। বিজিবি 24 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ভোরে উখিয়ার পালংখালী রহমেতর বিল সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বিজিবি সদস্যদের সাথে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় তৈরি একটি অস্ত্র, 2 রাউন্ড গুলি ও 30,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত পাচারকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। দরিদ্রদের মাঝে নিয়মিত খাবার বিতরণ করছে পাইলট ফোরাম। লকডাউনের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রায় 400 জনের মাঝে খাবার বিতরণ করে আসছে সংগঠনটি। পাইলট ফোরামের সদস্যরা জানান, রমজানের শেষ পর্যন্ত এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারা বলেন, দিনমজুর ও তাদের পরিবারের পাশে দাঁড়াতেই খাবার বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এয়ারলাইন্সে প্রায় 400 পাইলট এই ফোরামের সদস্য। নিজস্ব অর্থায়নেই এই কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌসুম শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছেন চাপাই নবাবগঞ্জের আম চাষিরা। করোনা লকডাউনে অর্থনীতি বিপর্যস্ত। ভালো ফলন হলেও তাই আম বিক্রি হবে না, দাম মিলবে না, এমন আশঙ্কা করছেন তারা। চাপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আপেল মাহমুদ। আমের রাজধানী বলা হয় চাপাই নবাবগঞ্জকে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি সহ 100-এরও বেশি জাতের আম ফলে এ জেলায়। ফল পাকার মৌসুমে সারা দেশের পাইকারি ও খুচরো আম ক্রেতারা ছোটেন চাপাইয়ের গ্রামে গ্রামে। পাকার আগে বিক্রি হয়ে যায় এলাকার
80 ভাগেরও বেশি আম, কিন্তু করোনা মহামারী পরিস্থিতি এবার মারাত্মক সংকটে ফেলেছে সেই আম চাষীদের। গত বছরের তুলনায় আমের ফলন এবার চাইতে অনেক কম, এবং করোনার এই করাল থামায় আমরা বরঞ্চ বেশি আতঙ্কিত হয়ে গেছি, এই কারণে যে আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের আম বাজারজাতকরণ শুরু হবে। মাল বেচা কিনা কিভাবে করবো আমরা, কারণ কোনো পার্টি মানুষ যাতায়াত করতে পারে না। দীর্ঘ লকডাউনে পরিবহন বন্ধ, চাপাই নবাবগঞ্জের আম স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় প্রতি বছর, এবার তা অনিশ্চিত। পাশাপাশি অর্থনৈতিক মন্দায় দেশেও আমের ক্রেতা ও দাম এবার কম হবে বলে মনে করছেন চাষিরা। মহামারীর কারণে যারা বাগান কিনে তারাও ভরসা পাচ্ছে না এবং বিক্রি হচ্ছে না আর কি, মানুষ তো ঘর থেকে বেরিয়ে দিয়ে পাচ্ছে না। আমরা এই আমগুলো নিয়ে কোথায় যা বিক্রি করব, কোথায় যা কে কিনবে কে খাবে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরাই করতে পারছি না। বাজার যদি নাই চলে তবে আমরা কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং আমরা কি যে করব কিছু ভেবে উঠতে পারছি না। পরিস্থিতির কারণে আম বিপণনে এবার স্থানীয় চাষীদের সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। বছরে বসে এটাকে সিদ্ধান্ত নিব যে আমাদের আম কবে থেকে পাওয়া শুরু হবে, এবং ট্রাক ভর্তি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। চাপাই নবাবগঞ্জের বেশিরভাগ বাগানের আম এখন মাঝারি সাইজের, পাকতে সময় লাগবে আরও সপ্তাহ দুয়েক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 20 মে থেকে নাটোর জেলায় শুরু হতে যাচ্ছে আম সংগ্রহ কার্যক্রম। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন থেকে গোপালভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ করতে পারবেন বাগান মালিকরা। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সহ বাগান মালিক ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এবার নাটোর জেলায় 5,519 হেক্টর জমির বাগান থেকে প্রায় 80,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিজিরি চাল বিতরণে সদর ইউপি চেয়ারম্যান মামুন খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাল না পাওয়া কার্ডধারী প্রকৃত জেলেরা। সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অর্ধ শতাধিক জেলে অংশ নেন। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান অভিযোগের তদন্ত চলছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাত করা সহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের 4 সদস্যকে ক্লোজ করা হয়েছে। পুলিশ জানায় গতকাল জেলার পানছড়িতে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিককাপাড়ার বাসিন্দা আবদা চাকমার ছেলে এরাকো চাকমা হাতে নাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে আহত হয় এরাকো চাকমা। তাকে পুলিশ পাহারায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোরে সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্র ও অসহায় খেলোয়াড়দের মাঝে উপহার বিতরণ করছে বাংলাদেশ হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সমিতির উপদেষ্টা আবু সাইম শাহিন প্রায় 300 খেলোয়াড়ের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদের আগে আবারও দুস্থ ও অভাবগ্রস্ত হকি খেলোয়াড়দের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হবে। হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি জানান, শুধু ঢাকাতেই নয়, কুরিয়ার করে ঢাকার বাইরের খেলোয়াড়দেরকেও উপহার পাঠানো হচ্ছে। এর আগে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি খেলোয়াড়দের আর্থিক সহায়তা দেয়। তিনশোর মতো খেলোয়াড়কে আমরা আমাদের উপহার দিচ্ছি। ইনশাআল্লাহ ঈদের আগেও আমাদের করার ইচ্ছা আছে, কর্মসূচি আছে, এবং আমরা যতদিন পারি আমরা চালাই যাবো। আমার এখানে প্লেয়ার তো শুধু আমরা ঢাকা কেন্দ্রিক প্লেয়ার না, ঢাকার বাইরে অনেক জেলায় ডিস্ট্রিক্টে প্লেয়ার আছে। তো আমরা এটা এই যে
কন্টিনিউ চলতেছে, এটা আমরা বাইরেও কুরিয়ার সার্ভিসে পাঠাবো এবং ঈদের আগে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। চ্যাম্পিয়ন্স লীগের বাকি খেলা শেষ করার কর্মপন্থা ঘোষণা করেছে উয়েফা। 55টি সদস্য ক্লাব অফিসিয়ালদের সাথে ভিডিও কনফারেন্স শেষে উয়েফা কর্মকর্তারা তাদের পরিকল্পনা জানান। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে রাউন্ড 16 খেলা মাঝপথে থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় চ্যাম্পিয়ন্স লীগ। দ্বিতীয় লেগের 4টি ম্যাচ শেষ হয়েছে, বাকি 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে 8 আগস্টের মধ্যে। পরের সপ্তাহে শেষ হবে কোয়ার্টার ফাইনাল। যদিও টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি, মাঠের বাইরে দর্শক সমাগম এড়াতে খেলা হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:51, রাজশাহীতে রাত 3:56, সিলেটে 3:42, চট্টগ্রামে রাত 3:49, খুলনায় 3:57, বরিশালে 3:53, রংপুরে 3:50 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:48। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:34, রাজশাহীতে সন্ধ্যা 6:41, চট্টগ্রামে 6:25, সিলেটে 6:29, খুলনায় 6:33, বরিশালে 6:32, রংপুরে 6:41 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:35। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 706, সুস্থ হলেন আরও 130। ভিডিও কনফারেন্সে আদালতে কার্যক্রম চালাতে মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ২৫ টাকা কেজি দরে শনিবার থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি, জানালেন বাণিজ্য মন্ত্রী। রাজধানীর প্রবেশ পথ ঢিলে ঢালা, বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন অনেকে। এবং করোনা মহামারীতে সংকটে বাংলাদেশের শ্রমবাজার, কর্মহীন কয়েক লাখ প্রবাসীর দেশে ফেরার শঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।